এস এম শাহজাদা, পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মোট একবার জাতীয় সংসদের সদস্য হয়েছেন। এস এম শাহজাদার জন্ম 1974 সালের 15 জানুয়ারি। শিক্ষাগত যোগ্যতা বিএ। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী ও সমাজকর্মী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হোদার ভাগ্নে এমপি শাহজাদা। তিনি পটুয়াখালী তিন আসন থেকে 2018 সালে 21 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 21 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম শাহজাদা পেয়েছিলেন 2,15,569 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মওলা রনি পেয়েছিলেন 6,176 ভোট। তবে শাহজাদার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হোদার ভাগ্নে হওয়ার কারণে তার প্রার্থিতা বিতর্কিত ছিল, কারণ সে সময় কে এম নুরুল হোদা ছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমপি শাহজাদা বলেছিলেন, নির্বাচনের বিষয়টি তার ব্যক্তিগত ব্যাপার, নির্বাচনের বিষয়ে মামা নুরুল হোদার সঙ্গে তার কোনো কথা হয়নি। ওই সময় তিনি আরও বলেছিলেন, আমি তার পরিবারের অংশ নই, আমি তার আত্মীয়, কিন্তু তার পরিবারের অংশ না।